হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি শুটকি রেসিপি, আর সেটি হলো কাঁচা টমেটো দিয়ে লোয়েটকা শুটকি রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল রান্নার রেসিপিতে। একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি। এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে সামান্য চিরে নিয়েছি। কিছুক্ষণ সরিষার তেলে এটা ভেজে নেব। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। সবগুলোকে আমি কিছুক্ষণ ট্রান্সপারেন্ট কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট একসাথে মিক্সড করে নেওয়া। আবারও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝাল আপনারা কম বেশি করতে পারেন। এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য, যেন পুড়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লোয়েটকা শুটকি। শুটকিটাকে আমি গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে মাঝখানের কাঁটাটা ফেলে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো শুটকি আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং সবগুলো উপকরণ আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এরকম ঠিক লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। খুব ভালো মতো টমেটোগুলোকে মশলার সাথে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমি এখন এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম হিটেই। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো অনেকটাই সফট হয়ে আসছে। আমি আবারও খুব ভালো মতো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি আরও 2টি পেঁয়াজ কুচি। এবং 2টো শুকনো মরিচ আমি ভেঙে দিচ্ছি। এতে করে কামড়ে কামড়ে পেঁয়াজের একটা টেস্ট পাওয়া যাবে, আর শুকনো মরিচের ফ্লেভারটা শুটকিটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এটাকে আবারও ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য মিডিয়াম লোতে। মিডিয়াম লোতে রাখার কারণে দেখুন টমেটোর থেকে পানি উঠে এসেছে। এই টমেটোর পানি দিয়েই
এই শুটকি রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। আমি আবার এটাকে নেড়ে ঢেকে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবং এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। দেখুন একদম ভুনা ভুনা হয়ে গেছে, এক্সট্রা কোনো পানি অবশিষ্ট নেই, তেলের উপরে উঠে এসেছে। আমার রান্না শেষ, আমি এখন এটাকে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুটকির রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।